নমস্কার, আপনাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের চতুর্থ এবং শেষ অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মীন রাশির রাশিফল, এবং এই রাশিফলের আলোচ্য বিষয় হলো কেতুর ট্রানজিট নিয়ে। ইতিমধ্যেই আমি রাহুর এবং কেতুর যে ট্রানজিট হচ্ছে, মেষ থেকে মীনে চলে যাচ্ছে রাহু এবং কেতু তুলা থেকে কন্যায় যাচ্ছে, এই সংক্রান্ত ভিডিও রাহুর 12টি রাশির জন্য কী ফল দিতে যাচ্ছে সেই সংক্রান্ত ভিডিও আপলোড করেছি এবং কেতুর ভিডিও দিয়েছি। এবং আজকের বিষয়টি হলো কেতুর ভিডিও, কেতু কন্যা রাশিতে যাচ্ছে, সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের কী কী বিষয়ে লাভ প্রাপ্তি হতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব, এবং রাহু কেতু ট্রানজিট নিয়ে এটি হবে এই সময়ের জন্য সর্বশেষ ভিডিও। তো আগামী 1 নভেম্বরের 1 তারিখ 2023 সাল থেকে শুরু করে আগামী মে মাসের 20 তারিখ 2025 সাল পর্যন্ত এই 1.5 বছর রাহু এবং কেতুর ট্রানজিট হচ্ছে, এবং এই ট্রানজিটে কেতু আপনার রাশি সপ্তমে থাকছে কন্যা রাশিতে, এবং মেষ রাশি থেকে মীন রাশিতে রাহু গোচর করায় আপনার রাশিতে আসলো। এই সংক্রান্ত কারণে কেতু আপনার সপ্তমে থাকাতে কী কী ফল দিতে পারে বা কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে আজকের বিষয়টি হলো সেইটা নিয়ে। আশা করি আপনারা অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটিও খুব মনোযোগ দিয়ে দেখবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে দিবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে। তো কথা না বাড়িয়ে আসুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মীন রাশির ক্ষেত্রে সপ্তমী কেতু প্রবেশ করাতে যে সমস্যাগুলো চলছিল, আপনার শারীরিক ক্ষেত্রটা খুব বেশি ভালো যাচ্ছিল না, শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার মধ্যে চলছিল, বিশেষ করে পেটের হজমজনিত জটিলতায় আপনারা কষ্ট পাচ্ছিলেন। এই সংক্রান্ত জায়গাতে বেশ খানিকটা একটা পজিটিভের জায়গা আপনারা পাবেন শরীর স্বাস্থ্য জায়গাতে, আপনাদের শরীরটা অনেকেই ক্ষেত্রে খুব শুকায় যাচ্ছিল, পাতলা হয়ে যাচ্ছিলেন, আবার কেউ কেউ খুব মোটা হয়ে যাচ্ছিলেন, এই জায়গা থেকে কিছুটা সমস্যার উত্তরণ করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে কেতু ওর এই পরিবর্তনে আপনাদের দৈনন্দিন জীবনে চুক্তিপত্র, পার্টনারশিপ, রিলেশনশিপের জায়গাতে বেশ খানিকটা জটিল কঠিন অবস্থা চলছিল, এই জায়গা থেকে আপনারা মুক্ত হচ্ছেন। সেভিংসের জায়গাটা আপনাদের ভালো হচ্ছিল না, ইনকাম প্রচুর করতেছেন বা কম ইনকাম করার জন্য, জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য আপনাদের সেভিংস হচ্ছিল না, এই সময়টাতে কিন্তু কেতু কন্যার গোচরে যাওয়াতে কিন্তু আপনার রাশির জাতক জাতিকাদের কিন্তু সেভিংসের জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে, এটা আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে। আর দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে সেটি হলো যে আপনাদের কর্ম সংক্রান্ত জায়গাতে খুব বেশি পরিবর্তন হচ্ছিলো, কর্মের ডেভেলপমেন্ট কম হচ্ছিলো, কর্মের সাকসেস কম হচ্ছিলো, সেই জায়গাতে কিন্তু একটা ভালো রকম পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি কর্ম চেঞ্জ হওয়ার ক্ষেত্রে, এবং একই সঙ্গে কর্মের একটা ইনক্রিমেন্ট কিন্তু আপনারা পাবেন, ভাগ্যের সহযোগিতাটা পাবেন, আর এতদিনকে যে আপনারা লেগেছিলেন বা লেগে আছেন তার যে একটা ফিডব্যাক পাওয়া বা তার একটা মূল্যায়ন হওয়া, এই মূল্যায়নটা বা ফিডব্যাকটা কিন্তু আপনারা এখন পেতে যাচ্ছেন, এইটা কিন্তু আপনাদের জন্য খুব মারাত্মক একটা পজিটিভ জায়গা আমার কাছে মনে হচ্ছে। এর বাইরে কিন্তু আপনাদের সম্পত্তি সংক্রান্ত জায়গাতে, ভূমি সংক্রান্ত জায়গাতে, সম্পদের মূল্যায়ন বা সম্পদের উন্নয়ন সংক্রান্ত জায়গাতে, জায়গা বাড়ি গাড়ি ক্রয় সংক্রান্ত জায়গাতে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই 1.5 বছরে কিন্তু মারাত্মক পজিটিভিটি দিতে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, হারানো প্রেম, অনেক দিনের পুরনো প্রেম ভুলেই গিয়েছিলেন একরকম, সেটা কিন্তু ফেরত আসতে পারে বা সেটা আবার লুকোচুরি এই সময় কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে, সেই প্রেমের কিন্তু কিছু বাতাবরণ এই সময় আসবে, আপনার কিন্তু রোমান্টিকতা, লুকোচুরি রোমান্টিকতা কিন্তু এই সময় দেখতে পাবেন, গোপন প্রেম, হারানো প্রেম কিন্তু এই সময় মীন রাশির জাতক জাতিকাদের বাল্যকালের প্রেম কিন্তু এই সময় অনেকেরই কিন্তু ফেরত আসতে পারে। 2 নম্বর জায়গাতে গৃহ সুখ শান্তির জায়গাতে কিন্তু একটা ডিস্টার্বের জায়গা দেখা দিচ্ছিল, এই জায়গাতে কিন্তু বেশ খানিকটা উন্নতি কিন্তু আসবে, আবার অনেকের ক্ষেত্রে গৃহসুখ কিন্তু নষ্ট হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু সমস্যা বাড়বে, আর সবচেয়ে বড় কথা আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু শারীরিক বিষয়টা একটু নজর দিতে হবে, কারণ তার ফিমেল অর্গানের কোনো জটিলতায় কষ্ট পেতে পারে, এবং মেল অর্গান ফিমেল অর্গানের কিন্তু কোনো সমস্যা বা জটিলতা কিন্তু এই সময় আসতে পারে, এই জায়গাতে কিন্তু বেশ খানিকটা সাবধান সতর্ক থাকতে হবে। পাইলসের টেন্ডেন্সি এই সময় বাড়তে পারে আপনার লাইফ পার্টনারের, এবং তার হাঁটুর নিচের অংশ, মলদ্বারের অংশে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, স্কিন ডিজিজ কিন্তু দেখা দিতে পারে আপনার লাইফ পার্টনারের, এই জায়গাতে একটু মনোযোগ দিতে হবে, এবং সন্দেহ প্রবণতা বা আপনার প্রতি তার
অবিশ্বাসের মনোভাবটা কিন্তু এই সময় একটু চাঙ্গা হতে পারে, মিন রাশির জন্য এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বা বিদেশে আসেন কিন্তু সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, সেটেল হওয়ার চেষ্টা করছিলেন, এটা হচ্ছিল না, মিন রাশির জাতক জাতীয়দের কেতুর এই গোচরে কিন্তু আপনাদের সেই জায়গাতে যথেষ্ট পরিমাণ উন্নতির একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু এই জায়গাতে সেটেল হওয়ার জন্য খুব ভালো একটা সময়, আমি বলবো এই দেড় বছরটার শুরুর দিকেই আপনার চেষ্টা করুন, ডিসেম্বর থেকেই চেষ্টা করুন, জানুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে কিন্তু যথেষ্ট ভালো সময় আপনারা পাবেন, কোনো সুযোগ কিন্তু আপনাদের এই সময় আসতে পারে, কাজে লাগাতে পারলে কিন্তু সাকসেস আসবে। সবচেয়ে বড় কথা, মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকতে হবে, সেটা হলো আপনার হাঁটুর নিচের অংশে বিশেষ করে পায়ের পাতা, আঙুলগুলো, আঙুলের নখগুলোর কিন্তু চোটাঘাত লাগা বা এই এই জায়গাতে কোনো রকম ইনফেকশন হওয়া, ইঞ্জুর হওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় মিন রাশির জাতক জাতিকাদের বেশ খানিকটা ভোগাতে পারে আমার কাছে মনে হচ্ছে। এর বাইরে গাড়ি বা কোনো দ্বিচক্রযান বা মানে দু চাকার ট্রান্সপোর্ট, বাইক বা গাড়ি, এইগুলো কিন্তু আসতে পারে, যাদের এইগুলো অলরেডি আছে তার কিন্তু এগুলো প্রমোশন হওয়া বা আপগ্রেডেশন হওয়া, নতুন মডেল সংযোজন করা, এই সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন। এবং সন্তানের এবং আপনার নিজের সন্তানের এডুকেশন পড়াশোনা জায়গাতে যেমন ডেভেলপমেন্ট পাবেন, তেমনি আপনার নিজের ক্ষেত্রেও কিন্তু আপনার নিজের লাইফের স্টাইলের পরিবর্তন আসা, লাইফের সাকসেসের জায়গা, লাইফের প্রতিবন্ধকতা জায়গাতে কমবে, সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে। সর্বোপরি মিন রাশির জন্য রাহুর এই গোচর, কেতুর এই গোচর সপ্তমে কিন্তু আপনার জন্য মার্ভেলাস হতে যাচ্ছে, বাকিটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কীভাবে এটা সুফলটা আপনার পাত্রে তুলে নিতে পারেন বা নেগেটিভিটি আপনি কী পরিমাণ ভুগতে পারেন। অবশ্য এই এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মচক্রেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে এবং দশারও একটা ব্যাপার থাকছে। তো এই ছিল মোটামুটি মিন রাশির জন্য কেতুর এই গোচরে কি ফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।